আশির বাসকে কি হবে ভালোভাবে সিজনাল করবেন তার জন্য এই ভিডিওটি দেখানো হলো। আমরা বাস বাসির বাস কেটে এভাবে গরম করছি, সিদ্ধ করছি, ইন্ডে করছি। সিদ্ধ হয়ে গেলে পরে আমরা এই বাস ভালো করে সিনারি করার জন্য এটা ভিডিও করা হচ্ছে আপনাদের জন্য। ঘরে বসে ভালো মানের বাসি, প্রফেশনাল বাসি বানাতে যদি চান তাহলে একটু কষ্ট করে এইভাবে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে বাসি বাসটাকে শোধন করবেন। এই আপনারা দেখতে পাচ্ছেন এই বাসগুলো, এই বাসির বাস, এগুলো পাহাড় থেকে আনা হয়েছে এবং আমরা এগুলো সিদ্ধ করছি, সিদ্ধ করব জল দিয়ে। এই দিকটা এই দিকটাও সিদ্ধ উল্টে দেবো। নিচটা এখান থেকে সিদ্ধ হয়ে গেল, তবে একদম সিদ্ধ হয়ে যাবে, তারপর এটা ঘুরিয়ে দিয়ে আবার সিদ্ধ করা হবে। এটা হচ্ছে বাসগুলোকে মানে কী বলবো, সহজভাবে ফুটলেই ভালো বাজবে, যার ফলে এত কষ্ট করে বাসগুলোকে সিজনে করা হচ্ছে। আবার দেখতে পাচ্ছেন প্রফেশনালভাবে বাসি বানাতে গেলে বাসকে এইভাবে শোধন করতে হবে এবং বাসগুলো ভালোভাবে সিদ্ধ করতে হবে, তার ভিডিওটা আপনারা পুরোটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে বাস কীভাবে সিজন করা হয় এবং সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। এই দেখা এই বন্ধ ফুটে গেছে, এই বন্ধ এইভাবে ফুটে গেছে। আমরা এটাকে আমরা এই বাসটার উল্টা দিকটা আবার সিদ্ধ করব। এই যে জল ভর্তি করে আছে, গরম জল ভর্তি করে রাখছি। এই পাত্রটা ছোটো বলে এভাবে করতে হচ্ছে, যার ফলে আমাদের একটু দেরি হবে এবং ইজি হবে করা হচ্ছে না। আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিওটি করছি। আর আপনারা যারা নতুন করে ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আবার একটি লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে রয়েছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আবার বলছি বাসটা এই পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে এবং খুব আপনারা দেখতে পাচ্ছেন জল ফুটে গেছে, বাস সিদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন জল বুদবুদ করছে। এইভাবে সিদ্ধ করব, সিদ্ধ হচ্ছে। আচ্ছা, এইবার আমরা উল্টা পাশে করে দেবো, এইভাবে সিদ্ধ করে নেব। এই দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে, এখান থেকে এটা বুঝে যাচ্ছে। আচ্ছা, আমরা তারপর প্রসেসিংয়ের জন্য এটা শুকাতে দিব। এটা আমরা এই যে জল গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না, হাত দেওয়া যাচ্ছে না, এটা আমরা এবার রিফ্রেশিং করে দেবো। ঠিক আছে, দুপাশে ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ভালো করে ঝরিয়ে নিয়ে
একটু ছায়া জায়গাতে শুকিয়ে তারপরে রক্ষণাবেক্ষণের জন্য কম করে 10 বছর রেখে দিতে হবে তারপরে বাসি আসল টিউট হবে নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন